Assalamualaikum, प्रिय दर्शक चैनल आई संबादे एखन स्टूडियो थेके आपनादेर शुभेच्छा सह स्वागत जानाच्छि। संबादे पुरोटा जुड़ेई आपनादेर संगे थाकबो आमि सैयदुल रहमान। आशा करछि आपनारा आमादेर संगे थाकबेन। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতিকে কল্পনাতীত ঝড় বললেন প্রধানমন্ত্রী। খাদ্য উৎপাদন ঠিক রাখতে ছাত্র সমাজকেও কৃষিকাজে নামার আহ্বান। দেশে 38 দিনে প্রথম 1000 শনাক্তের পর মাত্র 4 দিনেই আরো 1000, 24 ঘন্টায় 9 মৃত্যুতে মোট মৃত্যু 84। সামাজিক দূরত্বের এই সময় ব্রাহ্মণবাড়িয়া এক জানাজায় লাখো মানুষ, তাদের জানা বা করার কিছু ছিল না বলছে পুলিশ। করোনা ভাইরাসে বিশ্বে 3.5 মাসে 1,54,000-এর বেশি মৃত্যু। ভ্যাকসিন আবিষ্কারে ব্রিটেনে টাস্কফোর্স গঠন। কম দামে টিসিবি পণ্য পেতে দরিদ্রদের সঙ্গে মধ্যবিত্ত মানুষেরও ভিড়। সামাজিক দূরত্ব বাস্তবায়নে সুনির্দিষ্ট উদ্যোগ। এবং করোনার প্রভাবে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা মোকাবেলায় 3 বছরের প্রস্তুতিতে সরকার। উৎপাদন বৃদ্ধিতে কৃষকের জন্য নানা সুবিধা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। ভিয়েতনামে হাতে তৈরি ঐতিহ্যবাহী মাস্কের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনে ফিট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সফল হলেও স্বাস্থ্য ঝুঁকির করোনা ঝড় ছিল কল্পনাতীত। নিয়ম রক্ষার সংক্ষিপ্ত সংসদ অধিবেশনে নিজের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। করোনা ভাইরাসের কারণে দেশে খাদ্যের অভাব হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সংসদের সপ্তম অধিবেশন বসলেও অধিবেশন হয়েছে স্বল্প সংখ্যক সংসদ সদস্য নিয়ে। স্বল্প পরিসরে এই অধিবেশনে স্থায়ী হয় মাত্র 1 ঘন্টা। দেখুন পান্থ রহমানের রিপোর্ট। ইতিহাসে প্রথমবারের মতো ব্যতিক্রমী এক সংসদ অধিবেশন। স্বল্প সংখ্যক সদস্যের উপস্থিতিতে যে অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত আর সামাজিকভাবে নিয়ন্ত্রিত। ভিন্নধর্মী এই অধিবেশনের কারণ কোভিড-19 বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। সরকারি ঘোষণায় যখন গোটা দেশই ঝুঁকিপূর্ণ এবং কার্যত লকডাউন, তখন কেবল সাংবিধানিক বাধ্যবাধকতায় আয়োজন করতে হয় এই অধিবেশন। কেননা চলতি সংসদের সর্বশেষ অধিবেশন শেষ হয়েছিল 18 ফেব্রুয়ারি, সে অনুযায়ী 7 দিনের মধ্যে বসতে হবে পরের অধিবেশন। আর সে কারণেই অপরিহার্য কজন কর্মচারীর সহযোগিতায় ব্যতিক্রমী এই অধিবেশন আয়োজন বলে জানালেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের শুরুতেই সাবেক মন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন 3 সদস্য। পরে বিরোধী দলের পক্ষে বক্তব্য রাখেন হুইপ। অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় একই সঙ্গে শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো জাতীয় স্বাস্থ্য দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর এত বড় পরিসরে এবং কর্মযজ্ঞে কন্ট্রোল রুম আগে কখনো কিন্তু খোলা হয়নি বা এ ধরনের অভিজ্ঞতাও আমাদের তেমন হয়নি। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে এইরকম বিশাল আকারে একটা ঝড় উঠবে এটা কল্পনার অতীত ছিল। ভাইরাস তা চোখেও দেখা যায় না, কিন্তু তার কারণে সারা বিশ্ব আজকে স্তব্ধ। সারা বিশ্বের মানুষ ঘরে বন্দি। এই ধরনের অদ্ভুত পরিস্থিতি বোধ হয় আর কখনো কেউ পড়েনি। যাই হোক, আমাদের যেহেতু এটা কোনো আমরা জানি না কতদিন চলবে। ইতিমধ্যে আপনি জানেন যে আমরা আশু করণীয়, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী, অর্থাৎ আগামী 3 বছরে আমাদের অর্থনৈতিক
ভাবে বাংলাদেশের মানুষের যাতে ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা প্রণোদনা প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এখন আমরা পারদর্শী, কিন্তু করোনা ভাইরাস এটা আমার একটা অদ্ভুত বিষয়, যেটা সত্যি কথা বলতে কি যে এর এই অভিজ্ঞতা সারা বিশ্বে কারণে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে জানানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য নেয়া পদক্ষেপগুলোর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আসলে আমাদের দেশের মানুষ সাহসী হতে হতে একটু বেশি সাহসী হয়ে গেছে, তাদেরকে বলা হয় আপনারা ঘরে থাকেন, এখন কেউ যদি ঘরে না থেকে এখন বউ নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেল শিবচর, শিবচর থেকে যে টুঙ্গি পাড়া যে হাজির, ব্যাস করোনা ভাইরাস টুঙ্গি পাড়া বন্ধু পোষায় গেল, এটা এমনই একটা কঠিন অবস্থা। তারপর আমি মনে করি যে আমি দেশবাসীকে সেই আহ্বান জানাবো, এই আমাদের মাননীয় সংসদ সদস্য এখানে যারা আছেন বা বাইরে যারা আছেন সবাইকেও আমি বলবো, আমাদের যত জনপ্রতিনিধি আছেন নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরকে আমি বলবো, এবং সকল নেতা কর্মী যারা এবং দেশের সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান করবো, স্বাস্থ্য সম্পর্কে যে সচেতনতা যেটা বারবার ঘোষণা করা হচ্ছে, যে নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে, সবাই দয়া করে সেই নির্দেশনাগুলি মেনে চলবেন। সেই নির্দেশনা মেনে চলে নিজে যেমন সুরক্ষিত থাকতে পারবেন অপরকেও সুরক্ষিত রাখতে পারবেন। অত্যন্ত সতর্কতার সঙ্গে সামাজিক দূরত্বের নিয়ম মেনেই বণ্টন করা হয় সদস্যদের আসন। অধিবেশন চলে মাত্র দেড় ঘণ্টা। অন্য অধিবেশনের মতো এবার সংসদে গণমাধ্যম কর্মীদের সশরীরে জাতীয় সংসদে উপস্থিত না হওয়ার আহ্বান জানানো হয়। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2000 পেরিয়ে গেছে। মোট আক্রান্ত এখন 2144। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা 306। এ সময় মারা গেছেন আরও 9 জন, সর্বমোট মৃত্যু 84। সর্বশেষ পরিসংখ্যানে ঢাকার পর সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা গাজীপুর। দেখুন চকরমালিতার রিপোর্টটি। 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর আক্রান্তের সংখ্যা 1000 হতে সময় লেগেছিল 38 দিন, পরের 1000 হতে সময় লাগলো মাত্র 4 দিন। মঙ্গলবার দেশে শনাক্ত হওয়া করোনা রোগী ছিল 1012 জন। 4 দিনের ব্যবধানে শনিবার মোট আক্রান্তের সংখ্যা 2144। স্বাস্থ্য অধিদপ্তরের 4টি হটলাইনে 24 ঘন্টায় করোনা সংক্রান্ত কল এসেছে 98,907টি। তাদের মধ্যে 2244 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 2114 জনের। এদের মধ্যে 306 জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। 24 ঘন্টায় 9 জন মারা গেছেন, তবে সুস্থ হয়েছেন আরও 8 জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত 2144, এর মধ্যে বাড়িতে এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় 2000 মানুষ। আশার কথা হচ্ছে পরপর দুদিন বেশ কজন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হওয়া রোগীর সংখ্যা 66। চিকিৎসাধীনের মধ্যে যে কজন সুস্থ হয়েছেন, মারা গেছেন অবশ্য তার চেয়ে বেশি, 84 জন। প্রথম মৃত্যুর ঘটনা ছিল 18ই মার্চ, সে হিসেবে করোনার সকল মৃত্যু গত 1 মাসে। হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে এখন মোট কোয়ারেন্টাইনে আছেন 48,371 আর আইসোলেশনে 899। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 306 জন এবং এ পর্যন্ত 2144টি। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 9 জন, মোট মৃত্যুর সংখ্যা 84 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8 জন এবং এ পর্যন্ত 66 জন সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছেন। স্বাস্থ্য বুলেটিনে আইইডিসিআর এর পরিচালক আক্রান্তদের এলাকা এবং বয়সভিত্তিক পরিসংখ্যান দিয়ে বলেন, গাজীপুর এখন দেশে করোনার নতুন হটস্পট। যারা মৃত্যুবরণ করেছেন এই 9 জন, তাদের মধ্যে 6 জনের ঢাকার মধ্যে, ঢাকার বাইরে রয়েছেন 3 জন, 2 জন নারায়ণগঞ্জের এবং 1 জন সাভারের। এখনো সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন ঢাকা শহরের মধ্যে, সর্বমোট 32%। এর পরবর্তীতে রয়েছেন গাজীপুর। আমরা নতুন একটা সংক্রমণের এলাকা এখন দেখতে পাচ্ছি গাজীপুর। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রথম দিকে গাজীপুরে যে সমস্ত রোগীরা ছিলেন তারা বেশিরভাগ, বা সংক্রমণ ছিল তারা বেশিরভাগ নারায়ণগঞ্জ থেকে গেছেন। এই গাজীপুরের পরেই আমরা নতুন সংক্রমণের এরিয়া হিসেবে আমরা দেখছি নরসিংদীতে রোগীর সংখ্যা বেশি, এবং এর পরবর্তীতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেশি দেখতে পাচ্ছি কিশোরগঞ্জে। দেশে এখন নমুনা সংগ্রহ করে পরীক্ষা হচ্ছে 18টি কেন্দ্রে। নতুন সংযোজিত কেন্দ্র যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের PCR ল্যাবরেটরিতে পরীক্ষা হবে যশোর, নড়াইল এবং ঝিনাইদহ এলাকার
সংগ্রহ করা নমুনা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের মহামারীর মধ্যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জানাজার নামাজ পড়েছে লাখো মানুষ। শনিবার সকালে খেলাফত মজলিস নেতা মাওলানা জুবায়ের আহমেদ আনসারির জানাজায় এই লোক সমাগমের ঘটনা ঘটে। এ সময় জুবায়ের আহমেদ আনসারির প্রতিষ্ঠিত সরাইলে জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণ ছাড়িয়ে মানুষের ভিড় ঢাকা সিলেট মহাসড়কে গিয়ে পৌঁছায়। এ বিষয়ে প্রশ্ন করলে সরাইল থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন টিটু বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহর ছাড়াও ঢাকা থেকে লোকজন এসেছে, আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক হবে, লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিল না। করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে, যার মধ্যে গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে 50,000 মানুষের। ইটালিতে মৃত্যুর সংখ্যা কমে এলেও ফ্রান্স এবং স্পেনে তা আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরিস্থিতি এখনও আগের মতোই। ইউরোপের অন্যান্য দেশে প্রাণহানি এবং আক্রান্ত কমে এলেও ইউরোপের বাইরে বাড়ছে সংক্রমণ। আফ্রিকা করোনা ভাইরাসের পরবর্তী কেন্দ্র হতে পারে বলে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, 6 মাসের মধ্যে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যেতে পারে। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন ইলিয়াস কমল। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে 37,000, আক্রান্ত 7 লাখ ছাড়িয়েছে। ক্যালিফোর্নিয়ায় একদিনে শতাধিক মৃত্যু, শিকাগোর সবচেয়ে বড় কারাগারের 20% বন্দীর মুক্তি। চলতি শিক্ষাবর্ষের বাকি সময়ের জন্য সকল স্কুল এবং দ্বীপের সকল বীচ বন্ধের ঘোষণা হাওয়াই প্রশাসনের। $1,900 কোটি খাদ্য সহায়তা প্রকল্পের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্কুলগুলো দ্রুতই খুলে দেওয়ার ঘোষণা। মার্কিন রণতরী থিওডোর রুজভেল্টের সকল নাবিকের অ্যান্টিবডি পরীক্ষার সিদ্ধান্ত দেশটির নৌবাহিনীর। যুক্তরাজ্যে আরও 847 জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা বেড়ে 14,500। গণপরিবহনে বাধ্যতামূলক ফেস মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র। ভ্যাকসিন আবিষ্কারে ব্রিটেনে বিশেষ টাস্কফোর্স গঠন। চিকিৎসকদের গাউন সংকটে ব্যবহৃত গাউন আবারও ব্যবহারের নির্দেশ। করোনা সংক্রমণ ঠেকাতে সরকার দেরি করেছে মন্তব্য করে দেশটিতে 40,000 মৃত্যুর আশঙ্কা শীর্ষস্থানীয় এক জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। করোনার কারণে জন্মদিনের অনুষ্ঠান বাতিল করলেন রানী এলিজাবেথ। ফ্রান্সে আরও 761 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 18,681, আক্রান্ত প্রায় 1.5 লাখ। ফরাসি এয়ারক্রাফট ক্যারিয়ারের অর্ধেক সদস্যই করোনায় আক্রান্ত জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মন্ত্রী। স্পেনে মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়েছে, আক্রান্ত 1,20,000-এরও বেশি। 2 ধাপে লকডাউন প্রত্যাহারের চিন্তাভাবনা করছে দেশটির সরকার। ইতালিতে আরও 575 জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা বেড়ে 22,745, আক্রান্ত 1,72,000-এর বেশি। বেলজিয়ামে মৃতের সংখ্যা বেড়ে প্রায় 5,500, আক্রান্ত 37,000-এর বেশি। ইরানে মৃতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় 90,000। জার্মানিতে আরও 300 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 4,352, আক্রান্ত 1,41,000-এরও বেশি। করোনা মহামারী নিয়ন্ত্রণে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জেন্স পাইন। করোনায় নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফের মৃত্যু। ভারতে মৃতের সংখ্যা বেড়ে 500, করোনায় আক্রান্ত দেশটির নৌবাহিনীর 21 সদস্য। চীনে রাশিয়া থেকে আসা 20 জনের দেহে করোনা শনাক্ত। ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা 500 ছাড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ, আক্রান্ত প্রায় 6,000। মেক্সিকোতে মৃতের সংখ্যা 500 ছাড়িয়েছে, আক্রান্ত 6,800। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1,000 ভেন্টিলেটর দিবেন জানিয়েছেন। রাশিয়ায় মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে, ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে প্রায় 400। জাপানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 10,000, সিঙ্গাপুরে 6,000 এবং ইউক্রেনে 5,000 ছাড়িয়েছে। 700 নাবিককে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে তাইওয়ান। ইলিয়াস কমল, চ্যানেল আই। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে যুক্তরাষ্ট্রে বন্ধ রাখা ব্যবসা বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নিতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশঙ্কা, এতে করোনা পরিস্থিতি আরও অবনতি হবে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ইলিয়াস কমলের আরেকটি রিপোর্ট। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 37,000,
এবং আক্রান্তের সংখ্যা 7 লাখ ছাড়িয়েছে। করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে দেশটির ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে এবং 2 কোটিরও বেশি মানুষ বেকার হয়েছে জানিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন রাজ্যে ব্যবসা বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ট্রাম্প প্রশাসন। 1 মে থেকে 9টি রাজ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবার কথা রয়েছে। অর্থনৈতিক মন্দাকে কাটিয়ে ওঠার জন্য সীমিতভাবে হয়তোবা কোনো একটা কিছু করা যেতে পারে এবং সে ব্যাপারেও সবার সাথে আলাপ আলোচনা করে, বিশেষ করে গভর্নর সাহেবের সাথে আলাপ আলোচনা করে ঐক্যবদ্ধভাবে ঐক্যমত হয়ে সে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি একজন এদেশের সিটিজেন হিসেবে আমি মনে করি। প্রবাসী বাংলাদেশিদের আশঙ্কা পর্যায়ক্রমে নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ইলিনয় সহ বেশি আক্রান্ত রাজ্যে এই সিদ্ধান্ত কার্যকর হলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে। যদি তাড়াতাড়ি তুললে আবার সেই একই সামাজিক সমস্যা হবে, মৃত্যু হার, আক্রান্ত হার আবার বাড়বে। সে কারণে এটাকে সহনীয় পর্যায়ে রেখে আস্তে আস্তে যদি ওপেন করা যায় এবং স্টেট ইমার্জেন্সি চূড়া তুলে দেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা বেশি ভালো হবে। করোনা ভাইরাসে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রে আক্রান্ত হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে। তাই এখন পর্যন্ত আমাদের আমেরিকান প্রশাসন কোনো ভ্যাকসিন বাই করতে পারে নাই। তারা প্রশাসন ডিসিশন নিচ্ছে যে মে 1 তারা সব কিছু ওপেন করে দেবে। আমার মনে হয় এটা ঠিক হবে না। দেশটিতে মৃত্যুর হার এখনও কমছে না। সবশেষ একদিনে মৃত্যু হয়েছে 2500 মানুষের, এর মধ্যে 1030 জন নিউ ইয়র্কের অধিবাসী। এই দিন ওয়াশিংটন ডিসিতে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। ইলিয়াস কমল, চ্যানেল আই। কিছুটা কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে টিসিবির ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে নানা শ্রেণী পেশার মানুষের। শুধু নিম্নবিত্তই নয়, মধ্যবিত্ত পরিবারের সদস্যরা মুখ ঢেকে নিজেদের আড়াল করার চেষ্টা করে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন। তবে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য বারবার বলা হলেও নগরীর বেশিরভাগ এলাকায় তা মানছেন না অনেকেই। রিপোর্টে জানাচ্ছেন মোরসালিন বাবলা। এই দৃশ্যটি মহানগরীর বাড্ডা এলাকার। দূর থেকে মনে হবে ত্রাণের আশায় নিম্ন আয়ের মানুষের ভিড়, কাছে যাওয়ার পর দেখা মিলবে ত্রাণের জন্য নয়, কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও লাইনে দাঁড়িয়েছেন। সাধারণভাবে যে আমাদের জীবনযাপন চলতো, এখন এই লকডাউনের কারণে আমাদের সংসারে খুবই করুণ অবস্থা, যার কারণে এই টিসিবিতে আসে কিছু পণ্য নেওয়ার জন্য। এখানে কিছু কম দামে পাওয়া যায়, এই জন্য নেওয়ার জন্য আসে। সংসারে যদি আমরা এতে খেয়ে পেরে ছেলে মেয়েদের নিয়ে পেটে চলতে পারি, এই জন্য আসি। একে তো সামনে রমজান, তার উপর কাজে যেতে পারছেন না মানুষ। জমানো যা ছিল তাও ধীরে ধীরে শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পরিবারগুলো। কেজিতে 15-20 টাকা কম, মানে বাইরের দোকানের থেকে। ও যে 10-20 টাকা কমের আশা, কারণ আয় নেই চাইরে না, মানে 1 টাকায় 1 লাখ টাকা সমান। কি করবো এখন, করার তো কিছু নেই, পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, বুঝছেন না এখন কি করবো বলেন। একজনের ইনকামের উপর চলতো, তাও সব বন্ধ, তো এখন একটা ছেলে একটা মেয়ে নিয়ে কি করার আছে, বাঁচতে তবু এই জন্য আসছি। সকাল থেকে প্রতিদিনের মতো নগরীর বিভিন্ন রাস্তায় টহল জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কথা কেউ বাড়ির বাইরে ঘোরাফেরা করবেন না, আপনারা কেউ আগে যাওয়ার চেষ্টা করবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন। রাস্তায় চেকপোস্ট বসিয়ে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাইছেন তারা। অধিকাংশ ক্ষেত্রে নানা অজুহাত দেখাচ্ছেন বেশিরভাগ মানুষ। দেখা যাচ্ছে কেউ ডক্টরের কাছে যাচ্ছে, কেউ বাজার করতে যাচ্ছে এরকম, অথবা কেউ অন্য কোনো জরুরি প্রয়োজনে বের হচ্ছে। এছাড়াও যারা কম প্রয়োজনে বের হচ্ছে তাদেরকে আমরা বুঝে শুনে ঘরে ফেরত দিচ্ছি অথবা মামলা দিয়ে দিচ্ছি। সেনাবাহিনী এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সড়কে পানিবাহিত গাড়িতে করে ছিটানো হচ্ছে জীবাণুনাশক ওষুধ। প্রধান সড়কগুলোতে মানুষের চাপ অনেক কম থাকলো, রাজধানীর বাজারগুলোর চিত্র সম্পূর্ণ বিপরীত। বারবার তাগাদা দেওয়ার পরও বেশিরভাগ মানুষ কোনো সামাজিক দূরত্ব মানছেন না। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। করোনা পরিস্থিতির সার্বিক অবনতি সারা পৃথিবীতেই খাদ্যাভাবের ইঙ্গিত বয়ে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি নির্ধারকরা এভাবেই ভাবছেন। পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশও এগুচ্ছে 3 বছর মেয়াদী কর্ম উদ্যোগ নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের উদ্দেশ্যে একথা জানানোর পাশাপাশি বারবার কৃষিতে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার কথা তাগিদ দিয়েছেন। আরও জানাচ্ছেন শাইক সিরাজ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আশঙ্কা, করোনা পরিস্থিতির অভিঘাতে
খাদ্যে টান পড়তে যাচ্ছে বিশ্বের 240টি দেশে। এজন্য তারা ভাবছে তাৎক্ষণিক, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে। এমন সংকটকালে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে টানা 3 বছরের। আমরা ইতিমধ্যেই প্রায় 92,000 কোটি টাকা, আসলে বলতে গেলে প্রায় 1,00,000 কোটি টাকার মতন আমরা আমাদের একটা পণ্য দেওয়া প্যাকেজ তৈরি করেছি এবং তা আমরা বাস্তবায়ন শুরু করেছি, যে কোনো রকম মন্দ আসলে আমরা যেন তার মোকাবেলা করতে পারি। আর সেটা শুধু এখনকার জন্যই না, আগামী 3 অর্থ বছরে আমরা কীভাবে দেশের মানুষকে এই অর্থনৈতিক মন্দা থেকে উদ্ধার করব, রক্ষা করব, সেই পরিকল্পনাও আমরা কিন্তু নিচ্ছি। তৃণমূলে নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী বারবার তাগিদ দিচ্ছেন কৃষিতে সর্বোচ্চ মনোযোগের। কৃষিকাজ আমাদের থেকে থাকলে চলবে না, আর যেহেতু কৃষিকাজটা খোলা মাঠে হয়, কাজে এই সূর্যের তাপ বা খোলা বাতাস এটা কিন্তু আসলে এই করোনা ভাইরাস থেকে আমাদের মুক্তি দেয়। আমাদের ফসল উৎপাদনের দিকে বেশি নজর দিতে হবে, আর একখণ্ড জমি যেন আনাবাদি না থাকে। আর তারপর যারা এখন ঘরে বসে আছেন, আপনার টবে গাছ লাগান, ছাদে বাগান করেন, বা নিজের জমি থাকলে সেখানে গাছ লাগান, বাগান করেন, সে কাজগুলো আপনারা কিন্তু নির্বিঘ্নে করতে পারেন। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে নানা উদ্যোগ চলছে কৃষি মন্ত্রণালয়ে। মন্ত্রী বলছেন, পরিস্থিতি মোকাবেলার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই এগোচ্ছে সরকার। এই বছর ইতিমধ্যেই আমরা 365টি কম্বাইনার আমরা কিনেছি, তার বিরাট একটা অংশ ইতিমধ্যেই হাওর অঞ্চলে পাঠানো হয়েছে। আমরা 137টি রিপার কিনেছি, তারও একটা বিরাট অংশ হাওর অঞ্চলে দেওয়া হয়েছে। সমতল ভূমি বা অন্য অঞ্চলের জন্য আমরা আরও এটা 100 কোটি টাকার দেওয়া হয়েছে, আরও 100 কোটি টাকার সেটিও কেনা হয়েছে, এবং আরও 100 কোটি টাকার যেটা সাবসিডি হিসাবে বা প্রণোদনা হিসাবে আমরা কৃষকদেরকে দিচ্ছি, সেটিও অতি তাড়াতাড়ি বিভিন্ন এলাকায় যাবে। আগামী যে ফসলগুলো, এটা এখনই আউশ লাগানোর সময়। ইতিমধ্যেই আপনার আউশ ধানের বীজ সার প্যাকেজ করে বিনামূল্যে চাষির কাছে পৌঁছানো হয়েছে। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে 6 লাখ টন না, 8 লক্ষ টন ধানই আমরা, 8 লক্ষ টন ধান আমরা কিনবো। তাহলে কিন্তু চাষিরা আরো বেশি সংখ্যক চাষিরা ইনশাল্লাহ উপকৃত হবে, বাজারের উপর প্রভাব পড়বে, যেটা আমরা সবসময় চাই যে কৃষকরা ভালো দাম পান। সাথে সাথে আমাদেরকে চিন্তাও করতে হয় যারা নিম্নায়ের মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, ভ্যানওয়ালা, সীমিত আয়ের মানুষ, দামটা যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আবার থাকে। শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। এবারে সারাদেশে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লুৎফর রহমান সোহাগ। সোহাগ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের কাছে করোনা, আপনার কাছে করোনা পরিস্থিতির ব্যাপারে, দেশের পরিস্থিতি আর কি কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আপনাকে, করোনা সংক্রমণ বাড়তে থাকায় আজকে বরগুনা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং দুপুর থেকে সেটি কার্যকর হয়েছে। গতকালকে পঞ্চগড় জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছিল, আজকে সকাল থেকে সেটি কার্যকর হয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজকে একজন করোনা আক্রান্ত রোগী তার তথ্য গোপন করে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর হাসপাতালের নেফ্রোলজি বিভাগকে লকডাউন করা হয়েছে। একই সাথে 18 জন চিকিৎসক সহ 30 জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া আজকে লক্ষ্মীপুরে একজন নারীর মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। তার করোনা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য এবং আশেপাশের 5টি বাড়িকে লকডাউন ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ে আজকে করোনা আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, আরও 17 জন নতুন করে আক্রান্ত হয়েছে। আর আরেকটি হটস্পট জেলা হয়েছে নারায়ণগঞ্জ, সেখানে আজকে 5 জনের মৃত্যু হয়েছে এবং আরও হয়েছেন করোনায় নতুন করে। এছাড়া সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আজকে করোনা ইউনিটে 1 ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহীতে আইসোলেশনে থাকা অবস্থায় 1 জনের মৃত্যু হয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন এবং তার 7 বছরের একজন শিশু, সেও করোনায় আক্রান্ত হয়েছে।
পটুয়াখালীর আইসোলেশন ওয়ার্ডে আজকে একজন যুবক ভর্তি হয়েছেন এবং জেলার গলাচিপাতে টাকা ও নারায়ণগঞ্জ থেকে 30 জন যাত্রী একটি ট্রলারে করে গিয়েছিলেন এবং স্থানীয় লোকজন তাদেরকে বাধা দেওয়ায় তারা ফিরে আসতে বাধ্য হয়েছেন। জয়পুরহাটে সরকারি চালসহ আজকে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া নড়াইলে সরকারি চাল চুরির ঘটনায় একজন ইউপি সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজন ডিলারকে 25,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আজকেও বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলন করেছেন। রাজধানীর রায়বাজার এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। আর সবশেষ যে খবরটি সেটা হচ্ছে যে এই যে মহামারী ছড়িয়ে পড়েছে এবং সেই মহামারীর ক্ষতির হাত থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে ব্র্যাক। সাইদুর, সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ সংবাদ জানানোর জন্য। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ করোনা ভাইরাস আপডেট। প্রিয় দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত তথ্য অনুযায়ী শনিবার দুপুর পর্যন্ত দেশে আরও 9 জন করোনায় মারা গেছেন, আরও 306 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত কোভিড-19 মোট আক্রান্ত সংখ্যা 2,144 জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 66 জন, আইসোলেশনে আছেন 899 জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 4,084 জন। দেশের বিভিন্ন স্থানে মোট 48,371 জন কোয়ারেন্টাইনে আছেন। এ পর্যন্ত মোট 84 জনের মৃত্যু হয়েছে। আর এবারে জানিয়ে দিচ্ছি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জনস হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ালমিটারের তথ্য অনুযায়ী বিশ্বে আরও 16,545 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে আরও 758 জনের। এ নিয়ে সারা বিশ্বে 1,54,903 জনের কোভিড-19 মৃত্যু হল। মোট আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা 210টি। সারা বিশ্বে 22,65,408 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন 5,81,379 জন। বিশ্বজুড়ে মৃত্যুর হার 6.83%। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড ইফা দটস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। নভেম্বরে নির্বাচনী প্রচারণায় ফিরতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আগের চেয়ে বড় সমাবেশ করার প্রত্যাশা। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসগুলো জেনে নিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা ভাইরাস প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া একটি কার্যকরী পদ্ধতি। সুরক্ষিত হাতেই সুরক্ষিত দেশ। পুডিংটাও টেবিলে রাখিস। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। করোনা মহামারী মোকাবেলায় জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন নাগরিকেরা। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, জাতীয় ঐক্য ছাড়া যে কোনো দুর্যোগ সামাল দেওয়া কঠিন। অর্থনীতি সচল রাখতে প্রায় 1,00,000 কোটি টাকার প্রণোদনা ও কম আয়ের মানুষের জন্য সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেন তিনি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সম্মেলনে যুক্ত হন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্য, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম। সরকার যে নীতি কাঠামো ঘোষণা করেছেন এবং যে সমস্ত প্রণোদনা কাঠামো ঘোষণা করছেন, এই নীতি কাঠামোর ভিতরে বেসরকারি উন্নয়ন সংস্থা, ব্যক্তিখাত বা সামাজিক আন্দোলন এবং অন্যান্য যে সমস্ত সরকার বহির্ভূত প্রতিষ্ঠান আছে, সেটা গবেষণা প্রতিষ্ঠানই হোক বা যারা অধিকার নিয়ে কাজ করেন তাদেরই হোক, তাদের প্রত্যক্ষ ভূমিকা রাখার জন্য কোনো কাঠামো আমরা এখনো পাইনি। তো সরকারের যেই নীতি কাঠামো, সেই নীতি কাঠামোর ভিতরে পরিষ্কারভাবে এই এদের ভূমিকাকে সমন্বিত সংযুক্ত করা উচিত বলে আমরা মনে করি।
ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কথা বলছিলেন। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্বাচনী সমাবেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে চান না বলে মন্তব্য করে ট্রাম্প জানিয়েছেন, বিশাল সমাবেশের অভিজ্ঞতা থেকে তিনি তার সমর্থকদের বঞ্চিত করতে চান না। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট পরবর্তী নির্বাচনী সমাবেশের আগে সব সমাবেশের চেয়ে বড় হবে বলেও আশা প্রকাশ করেছেন। আগামী মাসে নিউ ইয়র্কে মার্কিন মিলিটারি একাডেমি পরিদর্শন করার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এর আগে মার্চে করোনার কারণে বিশাল নির্বাচনী সমাবেশ বাতিল করতে বাধ্য হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। করোনার কারণে জনগণকে মাস্ক পরায় উৎসাহ দিতে ভিয়েতনামে ঐতিহ্যবাহী হাতের কাজ করা মাস্ক তৈরি করেছেন এক ডিজাইনার। ফেব্রুয়ারিতে করোনা শনাক্তের পর সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার ঘোষণা দেয় ভিয়েতনাম সরকার। ওই মাস থেকেই হাতের কাজ করা মাস্ক উৎপাদন শুরু করেন কুয়েন হোয়া নামের ওই ডিজাইনার। নারী এবং পুরুষের কথা মাথায় রেখে মাস্কগুলোতে ফুল, পশু পাখি এবং রাজকীয় বিভিন্ন সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কারিগররা মাস্ক সেলাই করছেন। দুই থেকে তিন স্তর বিশিষ্ট সুতি কাপড় দিয়ে বানানো মাস্কগুলো ভাইরাস প্রতিরোধ করবে বলেও মনে করেন ভিয়েতনামি ওই ডিজাইনার। প্রতিটি মাস্কের মূল্য রাখা হচ্ছে $20-25। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। করোনা পরিস্থিতিতে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে খুলনা ডুমুরিয়া উপজেলায় চলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। অনলাইনে কৃষকদের নিয়মিত দিক নির্দেশনা দিচ্ছেন কৃষি কর্মকর্তা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় উদ্যান সিংড়া ফরেস্ট থেকে সুস্থ হয়ে ওঠা 12টি শকুন অবমুক্ত করা হয়েছে। কিন্তু এই শকুনগুলো মুক্তি পাওয়ার পরও শকুন পরিচর্যা কেন্দ্রের আশেপাশেই রয়ে গেছে। স্থানীয়রা বলছেন খাদ্য সংকটে পড়েছে শকুনগুলো। তবে বন অধিদপ্তর তাদের দেখভাল এবং খাদ্য সরবরাহ করার কথা জানিয়েছে। প্রিয় দর্শক, এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাসের কারণে পণ্য বিক্রি বৃদ্ধি পাওয়ায় আরও 50,000 কর্মী নিয়োগ দিচ্ছে ওয়ালমার্ট। অন্যান্য প্রতিষ্ঠানে যেখানে কর্মী ছাঁটায় ব্যস্ত সেখানে নতুন 1.5 লাখের পর আরও কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি। দৈনিক প্রায় 5,000 কর্মী নিয়োগ দিচ্ছে তারা। মহামারীর কারণে বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের পণ্য বিক্রির পরিমাণ কয়েক গুণ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে 70টি প্রতিষ্ঠানে ছাঁটাই হওয়া কর্মীদেরও নিয়োগ দিয়েছে ওয়ালমার্ট। তবে নিয়োগ পাওয়াদের 85%কে অস্থায়ী এবং পার্ট টাইম ভিত্তিতে নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও অশোক লেনের নিফাত অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। চ্যাম্পিয়ন্স লিগের প্রণোদনা পেয়ে বেতন ছাড়তে রাজি আর্সেনাল ফুটবল দল। টেনিসের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অ্যান্ডি মারে এবং জোকোভিচ।